পূর্ব বর্ধমানে ভাতারে শাসক দলের অনুষ্ঠানে বিডিও শারদ উৎসব উপলক্ষে শাসক দলের উপহার প্রদান অনুষ্ঠান। শাসক দলের অনুষ্ঠানে উপস্থিত ভাতারের বিডিও দেবজিৎ দত্ত, শাসক দলের অনুষ্ঠানে বিডিওর উপস্থিতি ঘিরে বিতর্ক। শাসক দলের অনুষ্ঠানে বিডিওর উপস্থিতি ঘিরে বিতর্ক শুরু হয়েছে। ফোনে রয়েছেন প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, এই মুহূর্তে ঠিক কি জানতে পারছো? শারদ উৎসবের জন্য বিভিন্ন মহিলাদের 5,000 শাড়ি বিতরণের একটা অনুষ্ঠান ছিল ভাতারের উজ্জ্বল ময়দানে। এটা দলীয় কর্মসূচি, অর্থাৎ তৃণমূল দলের কর্মসূচি। সেখানে বিধায়কের উদ্যোগে এবং জেলা সভাধিপতি এবং জেলা পরিষদের সভাধিপতি উপস্থিত ছিলেন। সেখানে দেখা গেল ভাতারের যে বিডিও আছে ইন্দ্রজিৎ দত্ত, তিনি ওখানে উপস্থিত হয়ে শাড়ি বিতরণ করছে। এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটা তর্জা শুরু হয়েছে। বিরোধী রাজনৈতিক মহল বলছে ভিডিওটা প্রশাসনের যারা ব্যক্তি রয়েছে তারা দলদাসে পরিণত হয়েছে, সেই কারণেই আজকে এই ঘটনা ঘটলো। কারণ ভিডিওর উপস্থিতি অনুষ্ঠানে একান্তই কাম্য নয়, কারণ ওটা একটা দলীয় অনুষ্ঠান। যদি সরকারি কোনো প্রকল্পের অনুষ্ঠান থাকতো, সরকারি কোনো অনুষ্ঠান থাকতো, সেখানে যদি ভিডিওর উপস্থিত থাকতো তাহলে কোনো মন্তব্য বা সেই নিয়ে কোনো তর্জা হতো না। কিন্তু এটা তো একদমই অন্য একটা অনুষ্ঠান, যেখানে তৃণমূলের দলের পক্ষ থেকে শাড়ি বিতরণ অনুষ্ঠান হচ্ছে, সেখানে দেখা গেল ভিডিওকে, যেটা খুবই নিন্দনীয়। ধন্যবাদ চন্দন, কথা বললাম আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্তের সাথে।